আসসালামু আলাইকুম, আরোহা কুকিং আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বিকালে নাস্তা হিসেবে মিনি পিজা। আপনারা চাইলে এই রেসিপিটি বিকালে নাস্তা বা আপনাদের বাচ্চাদের সকালে টিফিনেও দিতে পারেন। এই রেসিপিটা যদি আপনারা বাসায় তৈরি করে দেন তাহলে বাচ্চারা খুব মজা মজা করেই খেয়ে নেবে। এটা খুবই মজার একটা রেসিপি। চলুন দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করলাম খুব সহজে মিনি পিজা। পিজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো সসেস। আসলে আমার দুটো সসেসের প্রয়োজন হয়নি, আমি একটা দিয়ে পুরো পিজাটা করতে পেরেছি। আমি সসেসটা একটু ভেজে নিয়েছি, এই সসেসটা ভাজার প্রয়োজন হয় না, তারপর আমি ভেজে নিয়েছি কারণ এটা স্বাদটা একটু বেড়ে যায় ভেজে নিলে। এটা সেদ্ধ করা হয় তার জন্য ভাজার কোনো প্রয়োজন হয় না। আমি একটা ডো বানিয়ে নিয়েছি, এই ডোটা আপনারা আমার আরেকটা পিজার রেসিপিতে পেয়ে যাবেন। আর যদি আপনারা চান তাহলে আমি নেক্সট আরেকটা ভিডিও দিব শুধু পিজার ডোয়ের। এটা একটু চেপে চেপে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। আমি সাইডে একটু বর্ডার দিয়ে দিচ্ছি পিজাটার। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে পিজা সসটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সহজেই রেসিপিটা দেখানোর চেষ্টা করছি এর জন্য টমেটো সস দিয়েই দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি কিমা। আমি আমার এই কিমার ভিডিওটি কিমা বেগুনিতে পেয়ে যাবেন। আমি এই প্রসেসেই কিমাটি রেডি করেছি। আর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা কিছু ডিম। দিয়েছি একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি সসেস। সসেসটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশি বা কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা কিছু টমেটো। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর বাচ্চাদের জন্য এই কাঁচামরিচটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। দিয়েছি মোজারেলা চিজ। চিজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মাঝখানে ডেকোরেশনের জন্য একটা সসেস দিয়ে দিয়েছি। আমি এটা চুলায় বেক করব, এর জন্য নিচে লবণ দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর হাঁড়িটা আমি প্রিহিট করে নেব 10 মিনিট। প্রিহিট হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি পিজা। পিজাটা আমি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, অপেক্ষা করব 25 মিনিট। আমি একটু আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা এমন হয়েছে এবং চিজগুলো খুব ভালো করে গলে গেছে। আমি আরো 10 মিনিট অপেক্ষা করব। দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ফেলছি, দেখতেই পাচ্ছেন অনেকটা উপরে উঠে এসেছে এবং ফুলে গেছে ডোটা। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি মিনি পিজা। এই রেসিপিটি আশা করছি বিকেলে নাস্তা বা বাচ্চাদের খুবই পছন্দ হবে এবং বাসায় আপনারা তৈরি করে অবশ্যই খাবেন। আমাকে জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য।